জাঁকজমকপূর্ণ আয়োজনে হয়ে গেল একটা অ্যাওয়ার্ড শো, আর সেটাতেই হাজির হয়েছিলেন বলিউড তারকারা সব আনকমন সব ড্রেস পরে। কার ড্রেসের কত দাম এবং কী কীভাবে ট্রোল হলো এই ড্রেস পরে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওটিতে। তবে ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। প্রথমে আসা যাক জাহ্নবী কাপুরের কাছে। এই আউটস্ট্যান্ডিং ড্রেসটি পরে হাজির হয়েছিলেন অ্যাওয়ার্ড শোতে গতকালকে রাতে অভিনেত্রী জাহ্নবী কাপুর। ড্রেসটির দাম পড়েছে 2,85,000-এরও উপরে, এমনটাই জানতে পারা গিয়েছে। এই ড্রেস পরাই তাকে সস্তার কাইলি জেনারও বলেছে অনেকে। এরপরে আসা যাক অভিনেত্রী শেহনাজ গিলের কাছে। কালো রঙের এই ড্রেসটি পরে হাজির হয়েছিলেন ফ্যাশন উইকে এই জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিল, যার কারণে তাকে লাগছিল সুন্দর কিন্তু ট্রোল হতে ভোলেননি এই অভিনেত্রীও। এরপরে এখানে আসতে দেখা গিয়েছিল বলিউড তথা দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়াকে। একটি ড্রেসের উপরে কোট পরে হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে অভিনেত্রী তামান্না ভাটিয়া। বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে অভিনেত্রীকে জাঁকজমকপূর্ণ ড্রেসে হরহামেশাই দেখতে পাওয়া যায়। এরপরে দেখতে পাওয়া গিয়েছে ট্রোলিং লুকে জনপ্রিয় অভিনেত্রী আমেশা পাটেলকে। 40 পেরোলেও এই অভিনেত্রীর ড্রেসিং সেন্স যেন একেবারে বাজে হয়ে উঠেছে, এমনটাই মতামত দিয়েছে নেটিজনদের একাংশ। এই শর্ট ড্রেসে হাজির হয়েছিলেন অনুষ্ঠানে এই অভিনেত্রী, যার কারণে ট্রোলিংয়ের শিকার হয়েছেন অভিনেত্রী। এরপর কালো রঙের একটি পিঠ খোলা ড্রেসে হাজির হয়েছিলেন এই অ্যাওয়ার্ড শোতে জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা, যেই ড্রেসের কারণে অনেকটাই ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। কালো রঙের এই ড্রেস পরাই অভিনেত্রীকে উর্ফি জাবেদের সাথে তুলনা করা হয়েছে। এই ড্রেসের দাম আনুমানিক 2,00,000-এর ওপরে, এমনটাই জানা গিয়েছে মিডিয়া থেকে। এরপরে ন্যাশনাল ক্রাশ রশ্মিকা মান্দানার কাছে আসা যাক। সাদা এবং কালো রঙের বর্ডার করা এই ড্রেস পরে সোশ্যাল মিডিয়াতে হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানের দিন অভিনেত্রী রশ্মিকা মান্দানা। তার এই ড্রেসের দাম আনুমানিক 3,00,000-এরও উপরে, এমনটাই জানতে পারা গিয়েছে এই পোশাকের ব্র্যান্ড অ্যাম্বাসেডার থেকে। এরপরে আসা যাক জনপ্রিয় অভিনেত্রী আনান্যা পাণ্ডের কাছে। কালো রঙের এই একটি ড্রেস পরে হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে অভিনেত্রী আনান্যা পাণ্ডে। জানা গিয়েছে কালো রঙের এই ডিজাইনার ড্রেসটির দাম 3,80,000 রুপি, এটি জানিয়েছে মিডিয়া রিপোর্টস। এরপরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা গিয়েছিল ভুলভুলাইয়া খ্যাত অভিনেতা কার্তিক আরিয়ানকে। কার্তিক আরিয়ানকেও পোজ দিতে দেখা গিয়েছে ক্যামেরার সামনে, যাকে একেবারে হ্যান্ডসাম লাগছিল। এছাড়াও বিভিন্ন তারকারা এসেছিল রেড কার্পেটে এবং অনুষ্ঠানে এই জনপ্রিয় অ্যাওয়ার্ড শোতে। আর এদের মধ্যে আপনাদের কোন অভিনেতা বা অভিনেত্রীর ড্রেস পছন্দ হয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং কোন অভিনেত্রীর ড্রেস একেবারে বাজে লেগেছে তাও জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।